নরসিংগড়স্থিত দিব্যাঙ্গ স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচির মধ্যে রক্তদান শিবির এবং পুরস্কার বিতরণের ব্যবস্থা ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী শান্তনা চাকমা এবং বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রাজ্যের এই দিব্যাঙ্গ স্কুল থেকে বেরিয়ে বহু মহৎ প্রাণ জীবনে সফলতার নতুন কাহিনী লিখেছেন। অনুষ্ঠানে দেশের গর্ব বহু দিব্যাঙ্গ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। দিব্যাঙ্গদের নিয়ে এই গর্বের কথায় জানান সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা। তিনি বলেছেন, বৃহৎ চাহিদা বাদ দিয়ে ছোট ছোট চাহিদা পূরণ করেই বৃহত্তর লক্ষ্যে এগিয়ে চলেছে দিব্যাঙ্গরা। তো অনেকের বড় চাহিদা যে আজকে আমার বড় চাহিদা আজকে আমার পূরণ হতে হবে। তো আমাদের প্রত্যেকের চাহিদা, তো চাহিদাগুলোকে একসঙ্গে বড় চাহিদা পূরণ করা অনেক কঠিন। তার জন্য আমাদের ছোট ছোট চাহিদাগুলো কিভাবে আমি পূরণ করব। তো আজকে আমি ধরুন আজকে আমার রুটিন আছে শিক্ষার ক্ষেত্রে, যে আমার ডেইলি রুটিন যে আমি আজকে এই কাজটাই করব। তো অনেকগুলো কাজ হাতে না নেওয়া, আমি মেনলি আমি যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলছি, আমরা কী করি অনেক সময় একসঙ্গে অনেকটা কাজ হাতে নিই। তো আমাদের দরকার একসঙ্গে অনেকগুলো কাজ হাতে না নিয়ে, একটা হোক দুটো হোক তার বেশি না নিয়ে, যেটা করব মন থেকে সেগুলো আমি করব এবং 100% সাকসেস করব। যেমন ধরুন যে আজকে যদি আমি আমাকে হাইলাইট করা হচ্ছে না, অনেকে ভাবতে পারে আমাকে কেউ চেনে না, তো সেই ক্ষেত্রে আগে আমাকে নিজেকে জানতে হবে, নিজেকে কিভাবে আমি জানব। সবাই মিলে কাজ করে ও সার্বিক সহযোগিতার মাধ্যমে দিব্যাঙ্গদের এই এগিয়ে চলার পথকে সুগম করার আবেদন রেখেছেন শান্তনা চাকমা। এই ব্যাপারে মূল্যবান কোনো পরামর্শ থাকলে তার দপ্তর তা প্রয়োগ করার আন্তরিক চেষ্টা করবে বলেও উল্লেখ করেছেন মন্ত্রী শান্তনা চাকমা। আমি চাইব আগামী দিনে আরো কিভাবে আমাদের প্রত্যেকটা ভাই বোনেদের সহযোগিতা করা যায় সেই লক্ষ্যে আমরা প্রত্যেকেই কাজ করব। এবং আমি বলবো আপনাদের কাছে যদি কোনো ধরনের সাজেশন থাকে যে কিভাবে আমাদের দপ্তরকে এবং আরও কিভাবে সহযোগিতা করা যায়, যদি সিস্টেমের মধ্যে থাকে তাহলে আপনারা আমাকে আমাদের দপ্তরকে বলবেন এবং সেগুলো আমরা চেষ্টা করব সেগুলো যুক্ত করার। দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের মুহূর্তে রক্তদান শুধু যে এই অনুষ্ঠানকে শুক্রবার অন্য এক মাত্রা যোগ করে তাই নয়, আগামী দিনের নতুন প্রভাতের আলোয় সেজে উঠতে দিব্যাঙ্গরা যে সম্পূর্ণ প্রস্তুত তা সানন্দে ঘোষণা করে এই অনিন্দ্য সুন্দর গোল্ডেন জুবলি অনুষ্ঠানটি।